আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম গাইস। আজকে দেখাবো জ্যাকেটের জিপার কিভাবে চেঞ্জ করা যায়। জ্যাকেটের জিপার নষ্ট হয়ে গেলে এই জিপারটা কিভাবে চেঞ্জ করতে হবে, সেমভাবে আমরা সম্পূর্ণ প্রসেসিং এই ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখাবেন, আমরা এই চেনটা এই জ্যাকেটে সেট করে দিয়ে দেখাবো অরিজিনালভাবে। আমাদের সর্বপ্রথম এই চেনটাকে খুলে নিতে হবে। আগের যে চেনটা আছে এই চেনটাকে জ্যাকেট থেকে খুলে নিতে হবে। দুই সাইডের চেন পুরোটাই খুলে নিতে হবে। সম্পূর্ণ ভিডিও স্কিপ না করেই দেখবেন, তাহলেই সহজেই বুঝতে পারবেন জ্যাকেটের জিপার কিভাবে চেঞ্জ করা যায়। এই জিপারটাকে আমরা খুলে নিচ্ছি, দেখেন। সো গাইস, আমাদের এই পোশাক ফিটিংসের চ্যানেলে তৈরি পোশাক কিভাবে ফিটিংস করা যায় এবং তৈরি পোশাকের সমস্যার সমাধানের ভিডিওই কিন্তু আমরা দিয়ে থাকি, তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা জিপারটাকে খুলে নিলাম এই পাশ থেকে, দুই পাশের জিপারটাই আমরা সেমভাবে খুলে নেব। আমরা এই জিপারটাও খুলে নিলাম। আমরা সুতাটাকে একটু পরিষ্কার করে নেব, যেগুলো আগের সেলাইগুলো ছিল এই সুতাকে পরিষ্কার করে নিতে হবে। আমাদের পরিষ্কারের কাজ শেষ, এখন আমরা জিপারটা সেট করে দিয়ে দেখাবো কীভাবে সেটিং করতে হয়। তো আমরা এই মাথাটাকে সেমভাবে লাগিয়ে দিব, দেখেন। আমরা ভেতর থেকে নিচের পার্ট, উপর পার্ট, নিচের পার্টটাও মিল করে ধরতে হবে এবং উপর পার্ট মিল করে ধরে আমরা জিপারটাকে সেমভাবেই বসিয়ে দিব। আমরা নিচে উপরে দেখে নিলাম, আমরা একই মাপে সেলাই দিব। আমরা চেনটাকে খুলে দিয়ে সিঙ্গেল করে নিলাম। এখন আমরা গলার এখানকার মাপে 1 ইঞ্চি বাড়তি রেখে চেনটাকে সেটে বাদ দিয়ে দেবো। চেন বড় থাকলে অবশ্যই সেটে বাদ দিয়ে গলার অংশের ভেতরে এই চেনের মাথাটাকে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে সুন্দর করে মিল করে নিয়ে সেলাইতে আটকিয়ে দিতে হবে। মাথাতে টাক দিতে হবে, দিয়ে আমরা গলার অংশ যেখানে খুলছিলাম এখানে আবার সেমভাবেই আমরা সেলাই দিয়ে দিব। আমাদের এই সাইডের অংশটা সেটিং করা কমপ্লিট। এখন আমরা দেখাবো অপোজিট সাইডে কী প্রসেসিংয়ে সেটিং করা যায়, দেখেন। সেমভাবেই কিন্তু আমরা সেলাই দিয়ে এক সাইডের চেনটাকে লাগিয়ে নিয়েছি। গলাটাও দেখেন কত সুন্দরভাবে আবার মিল করে দেওয়া হয়েছে। সো আমরা ওই মাপেই এই পার্শ্বটাকে একটু মার্ক করে নিতে হবে, কারণ একই মাপে লাগাতে হবে। আমরা নিচের মাথাটাকে মার্ক করে নিলাম। আমরা নিচের মাথাটাকে আগে সেট করে নিচ্ছি, দেখেন। জ্যাকেটের নিচের মাথায় ডাউন থেকে আগে আমরা সেট করে নেব মাথাটাকে মিল করে। মাথা
মাথায় টাক দিয়ে নিলাম, আমরা মাথাটা সেট করে নিলাম। এখন আমরা এই মাথা থেকে যেটা মার্ক করেছিলাম গলা অবধি মার্ক বরাবর আমরা এখানে পোস্ট করে দিব। আমরা গলার মাথাটা কিন্তু ছেড়ে দিয়ে রাখলাম, পরে আমরা ওই মাথাটা জয়েন্ট করে দেখাবো কিভাবে জয়েন্ট করব। আমরা চেনটা লাগিয়ে দেখব একই মাপে সেটিং করা হয়েছে কিনা, গলাটা সমান মাপ আছে কিনা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, আমরা এখন এই গলার বাড়তি অংশ যেটা ছেড়ে দিয়ে রাখিছিলাম এই জিপারটা এই গলার ভিতরে পুশ করে দিব। গলার ভিতরে এটা ঢুকিয়ে দিতে হবে, মাথায় ঢুকিয়ে দিয়ে মিল করে আমরা এটা লাগিয়ে দেব। আস্তে আস্তে মাথাটা আমরা জয়েন্ট দিয়ে দিচ্ছি, যেহেতু মাথাতে চেনের মাথা হার্ড হয় আমরা গলাটার সেলাইটাও অরিজিনালভাবে দিয়ে নিলাম। এখন আমরা দেখেন চেনটা লাগিয়ে দিয়ে দেখাবো একবার সেমভাবে আমরা এই জিপারটাকে কিন্তু জয়েন্ট করছি। আপনারা এই একই প্রসেসিং একই পদ্ধতিতেই এইভাবে জিপার জয়েন্ট দিয়ে নিতে পারেন জ্যাকেটের জিপার। তো দেখেন সেমভাবে কিন্তু আমরা চেনটাকে আবার লাগিয়ে দিয়েছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।